हेलो एवरीवन, नाइस टू हैव यू हियर। आमरा ए ट्यूटोरियल आज के जेटा शिखबो सेटा होच्छे आफ्टर इफेक्टे आमरा कोनो काज करार पर ओई फाइलटे आमरा किभाबे पैकेजिंग करे आरेकजनके सेंड करब अथवा मेल करब सेटा आज के आमरा शिखबो। ओके, आफ्टर इफेक्ट फाइल एखन अनेकेई बोलते पारे जे आमरा आफ्टर इफेक्ट फाइलटा डायरेक्ट मेल करे दिच्छी। तो एटा करले जेटा होबे, आमरा आफ्टर इफेक्टे कोनो फटोशप फाइल इम्पोर्ट करले फटोशप फाइले आमरा विभिन्न इमेज अथवा एनी आदार सोर्सेस थाके जेटा किना डायरेक्ट आपनी आफ्टर इफेक्ट फाइलटा सेभ करे सेंड करलेओ सेटा जाबे ना, मिसिं थेके जाबे फाइलगुला। प्याकेजिं करे किभाबे पाठाबो सेटा आजके आमरा देखबो। फाइल एंड डिपेन्डेंसिस, ये अपशनटाते जे कलेेक्ट फाइल्स दिले एक सेव अपशन आसबे। सो आमरा फार्स्टे सेव करेछि किना के सेटा कन्फार्म करछे, देन कलेेक्ट सोर्स फाइले अल दिए आमरा सेटाके सेव करब। फाइल लोकेशन वाइज आमरा आपनादेर पसंद मतो नाम दिते पारेन, से नामटा दिए सेव करबेन। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ফুটেজ অ্যান্ড আলাদা কিছু ফাইল ক্রিয়েট হয়েছে, পুরো একটা প্যাকেজ। সো এই পুরো প্যাকেজটাকে আমরা মেল করব যদি আমরা একটি আফটার ইফেক্ট কম্পোজিশন ফাইল কাউকে সেন্ড করতে চাই, তাহলেই সেই যাকে পাঠাচ্ছি সে সব কিছু একসাথে পাবে, কোনো ফাইল মিসিং থাকবে না, কোনো কিছু মিসিং যাবে না, সে পুরোপুরি ফাইলটা পেয়ে যাবে। সো এটা আমরা অন করে দেখি। এখন আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার যে লোয়ার থার্ডের আমি ফাইলটা ক্রিয়েট করেছিলাম সেটা কিন্তু পুরোপুরি আছে। লোগোটা এনেছি যে বাইরের সোর্স থেকে, অ্যান্ড এনি আদার টেক্সেস, এভরিথিং ইজ হেয়ার। সো আপনারা অবশ্যই আফটার ইফেক্ট কোনো ফাইল সেন্ড করতে চাইলে এভাবে প্যাকেজ করবেন, দেন পাঠাবেন। সো আমি যে আমার প্যাকেজ করা ফাইল সেখানেও সব কিছু চেঞ্জ করছি, করে দেখাচ্ছি যে এখানে কিন্তু সুন্দরভাবে কাজ করা যাচ্ছে। আমি প্রি কম্পোজের ভেতরে ঢুকে আসলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেছি, দ্যাটস ওয়াই কিন্তু আমরা টেক্সটগুলো দেখতে পাচ্ছি। সো আপনি যদি কখনো আফটার ইফেক্ট ফাইলটা আপনার ধরেন যে 2019 আছে, সো আপনি যাকে পাঠাবেন তার অলওয়েজ আপডেট ভার্সন থাকতে হবে। যদি এর থেকে কম থাকে বা মানে অন্য ভার্সন থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে ফাইলটা ওপেন হবে না। সো আপনারা যে আপনার যার সাথে কাজ করছেন অথবা যারা দেখবে তো তাদের সাজেস্ট করবেন যেন সেম ভার্সন আফটার ইফেক্টটা তার ইনস্টলেশনে থাকে। আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে আপনি ধরেন যে যাকে পাঠালেন সে এডিট করবে, সো সেই ক্ষেত্রে এই টাইমলাইনের প্যানেলে আপনি এই প্রি কম্পোজে মানে কম্পোজিশন যেখানে সেখানের ফাইলটা ওপেন করে অল্ট ক্লিক করে সেই ফটোশপ ফাইলটা চলে যেতে পারবেন। যদি ডাবল ক্লিকের মাধ্যমে আপনি কিন্তু চলে যাচ্ছেন, এই যে আমি চলে আসছি, সো যাকে পাঠাবেন সে কিন্তু অলরেডি ফটোশপ ফাইলটাও পেয়ে যাবে যদি প্যাকেজ করেন। এখানে আমি লিঙ্কটা সরিয়ে আমার বর্ষি লিখলাম এবং সেভ করে দিলাম। আমরা কিন্তু দেখছি যে সেই জায়গাটাতেই এক্স্যাক্ট চেঞ্জটা এসেছে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ওয়েলকাম ফর মাই নেক্সট ভিডিওস।